আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় সাতের দশমিক ভগ্নাংশ চ্যাপ্টারে সাতের খয়ের কিছু অঙ্ক করব। আপনারা আমাদের সাথে থাকেন তাহলে এই অঙ্কগুলো আপনাদের কাছে অনেক সহজ মনে হবে। আমরা আজকে দশমিকের গুণ করব, নর্মাল গুণের মতোই দশমিকের গুণ, তবে একটু পার্থক্য আছে। সবাই খেয়াল করে দেখেন, এখানে আমরা সাতের খয়ের একের তিন নম্বর অঙ্কটা প্রথমে করছি। এখানে ২৫ গুণ ১.৪, এই দুইটা সংখ্যা আমরা গুণ করব। তো গুণটার গুণফলটা আমরা এখানে লিখব, গুণটা এখানে করে দেখায় দিব যদি এটা অঙ্ক হিসেবে আসে। দেখেন এখানে ২৫ তার সাথে ১.৪, এটা গুণ করছি। যখন আপনাদের সহজে গুণটা বোঝার জন্য আমি প্রথমে, দেখেন দশমিক ছাড়া সংখ্যাগুলো গুণ করবেন, তারপরে যত ঘর আগে দশমিক আছে সেটা বসায় দিবেন। যেমন দেখেন ২৫ আর ১৪, প্রথমে যদি আমরা এই দুইটা সংখ্যা গুণ করি দশমিক ছাড়া, তাহলে কি হয়, ৪ ২৫ ১০০, এখানে একটা শূন্য, আবার ১ দিয়ে ২৫কে গুণ করলে ২৫ একে ২৫, নর্মাল গুণের মতো প্রথমে গুণটা করে দিলাম। এবার আমরা যোগ করে দেখি এখানে কত হয়, ৩৫০। তো এখন আমার এখানে ছিল ১৪, ছিল না, ছিল ১.৪, তাই আমি এখানে যদি দশমিকটা দিয়ে দিই তাহলে এক ঘর আগে দশমিক, আমার গুণফলেরও এক ঘর আগে দশমিক বসবে, তাহলে আমার গুণফলটা কত হয়ে গেল, ৩৫। ঠিক আছে, দশমিকের পরে যদি শূন্য থাকে সেটা না লিখলেও হয়। আমি নিচে উত্তর লিখে দিব, উত্তর গুণফল ৩৫। ঠিক আছে, খুব সহজেই আমরা গুণটা করে ফেললাম। এবার দেখেন দুই নম্বর অঙ্কটাও একই রকম। আচ্ছা, একের আরেকটা অঙ্ক বাকি আছে, সেটা আগে করে আসি। এটাও খুবই সহজ, ৩০কে গুণ করতে হবে ০.৪ দিয়ে, ০.৪, তাহলে ৩০ আর ৪, এই সংখ্যাটা আগে লিখলাম আমরা। এবার আমরা নর্মাল গুণের মতো করে গুণ করে দিই, ৪০০, ৩৪১২। তো এখন আমাদের ছিল ০.৪, আমরা এখানে ০.৪ লিখে দিলাম, তাহলে আমাদের এক ঘর আগে দশমিক বসবে, আমাদের গুণফলটা কত হয়ে গেল, ১২। আমরা লিখে দিলাম উত্তর গুণফল ১২। ঠিক আছে, এখন দুই নম্বরে এখানে আমাদের যে কোনো একটা সংখ্যার ভাজকে গুণকের জায়গায় আমাদের দশমিক ছিল, কিন্তু এখানে দুইটা সংখ্যাতেই দশমিক, সেটাও আমাদের একই রকমভাবে আমরা করতে পারি। আমরা দশমিকের গুণটা প্রথমে দশমিক ছাড়া করে চেষ্টা করি, দেখি দশমিক ছাড়া গুণটা করি, এই পদ্ধতিতে করলে সহজ হয় বিষয়টা। দেখেন ৪৪কে ৩৮ দিয়ে গুণ করব, তাহলে কি হয়, চারাটা ৩২-এর ২, হাতে আছে ৩, চারাটা ৩২ আর ৩ ৩৫, এখানে শূন্য, ৩৪-১২-এর ২, হাতে আছে ১, ৩৪-১২ আর ১ ১৩, ২, ৭, ৬, ১। এবার আমরা দশমিক বসাই দিই, এখানে দুই ঘর আগে দশমিক ছিল, এখানে এক ঘর আগে দশমিক ছিল, টোটাল কয় ঘর আগে দশমিক, মোট ১, ২, ৩, তিন ঘর আগে দশমিক, তাই আমি এই সংখ্যাটার কি করব, তিন ঘর আগে দশমিক বসাই দিব, তাহলে আমাদের গুণফল গুণটা করা শেষ হয়ে গেল। আমরা এখানে গুণটা কত পাবো, গুণফলটা পেলাম ১.৬৭২। উত্তর লিখে দিচ্ছি, উত্তর গুণফল ১.৬৭২। ঠিক আছে, এটা খুব সহজে আমরা নর্মাল গুণের মতো করে আমরা দশমিকের গুণগুলো করে ফেলতে পারি। আর এই অঙ্কগুলো সাধারণত আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে, সেক্ষেত্রে এক নম্বরের জন্য আপনারা অ্যান্সারটা আমাদের দরকার, আপনারা গুণটা রাফেও করতে পারেন, আবার এখানেও করে দেখাতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু কথার অঙ্কগুলোতে আপনাদেরকে গুণ বা ভাগগুলো করে দেখানোই সবচেয়ে ভালো, নাহলে নাম্বার কাটার সম্ভাবনা থাকে। তাহলে এটাও আমরা দশমিক ছাড়া সংখ্যাটা আগে লিখি, এখানে দশমিক ছাড়া যদি আমরা চিন্তা করি তাহলে ২৪ সংখ্যাটা বড় হয় আর দশমিক ৬০টা ছোট হয়,
আপনারা যেহেতু রাফে যদি করতে চান, এটা এটা 24 আগে লিখে 7টা পরে লিখতে পারেন। আবার যদি মনে করেন না সিরিয়ালি লিখবেন 7 আগে 24 পরে, তাহলেও কোনো সমস্যা নাই। তবে 24টা আগে লিখলে আপনাদের জন্য গুণ করাটা সহজ হয়, ঠিক আছে? ওইটা এরপরটা আমরা ওইভাবে করে দেখাবো, এটা আমরা এভাবে করে দেখাচ্ছি। 4 × 7 = 28, এখানে 88 বসে যাবে, 0 × 7 = 14, 8 = 6 = 1। এই যে আমরা গুণটা করে ফেললাম, এখন আমরা দশমিক বসাই দিই। এখানে 1 ঘর আগে দশমিক, এখানে 2 ঘর আগে দশমিক, টোটাল 3 ঘর আগে দশমিক ছিল। তাহলে এই সংখ্যাটা একটু 3 ঘর আগে দশমিক হলে এখানে একটা শূন্য দিয়ে একটা দশমিক দিই, দেখতে সুন্দর লাগে, 0.168, ঠিক আছে? তাহলে আমরা এখানে উত্তর লিখে দিতে পারি, উত্তর গুণফল কত? 0.168, ঠিক আছে? অঙ্ক অনেকভাবে করা যায়, সবচেয়ে সহজভাবে আপনি কিভাবে সঠিকভাবে অঙ্কটা করতে পারছেন সেটাই আপনার জন্য দেখতে হবে, সেটাই ভালো। এখানে দেখেন, এখানে আমি যদি এখন চিন্তা করি যে দশমিক ছাড়া আমি এটা সংখ্যাটা 314, এটা আমি আগে লিখব, তাহলেও কোনো সমস্যা নাই, তাহলেও আপনার গুণ করাটা সহজ হয়ে যাবে। 4 × 32 = 2, হাতে আছে 3, 8 × 8 আর 3, 11 × 1 হাতে আছে 1, 3 × 8 = 24 আর 1 = 25। এবার দশমিক বসায় দিই, এখানে 2 ঘর আগে দশমিক ছিল, এখানেও 2 ঘর আগে দশমিক বসবে, তাহলে সংখ্যাটা কী হয়ে যায়? 25.12, ঠিক আছে? উত্তর লিখে ফেলি। তারপরে দেখেন 12 নম্বর অঙ্ক, একই রকম, এখানে 3 ঘর আছে, এখানে 4 ঘর আছে, তাহলে দশমিক ছাড়া যদি আমি এটাকে আগে লিখি, 325 লিখলাম, নিচে 28 লিখলাম, এই দুটাকে গুণ করি, 5 × 8 = 40, হাতে আছে 4, 8 × 2 = 16, 16 × 4 = 20, হাতে আছে 2, 3 × 8 = 24 আর 2 = 26। তাহলে এখানে 0 বসায় দিলাম, 5 × 10 = 0, হাতে আছে 1, 2 × 4 আর 1 = 5, 3 × 6 = 6, 11 × 1 হাতে আছে 1, 7, 8, 9। তাহলে এখানে গুণফল হলো, এখানে আমার 3 ঘর আগে দশমিক ছিল, আমি দশমিক বসায় দিলাম, এখানেও আমার 3 ঘর আগে দশমিক আসলে 9.1, পিছনে শূন্য না লিখলেও হয়। তাহলে আমার উত্তর হবে, উত্তর গুণফল 9.1, ঠিক আছে? আশা করি খুব সহজে আপনারা এই গুণগুলো বুঝতে পেরেছেন, যেন সহজে করতে পারেন সেজন্য আমরা এই সহজ পদ্ধতিতেই আপনাদেরকে এই গুণগুলো দেখালাম। বইয়ের উদাহরণে যে নিয়মে করা আছে আপনারা ওই নিয়মে করতে পারেন, তবে আমার মনে হয় এই নিয়মটাতে করলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং খুব সহজে আপনারা অঙ্কটা করতে পারবেন, ঠিক আছে? তাহলে পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।